দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে বৈদেশিক উন্নয়ন সহায়তার আওতায় বাংলাদেশের সঙ্গে জাপানের 250 কোটি ডলারের চুক্তি সই হয়েছে এই চুক্তির আওতায় পাঁচটি প্রকল্প বাস্তবায়ন হবে বুধবার জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর কার্যালয়ে এই চুক্তি সই হয় এই সময় দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন চুক্তির আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন হবে সেগুলো হল মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প এক ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প লাইন এক সরাসরি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণ প্রকল্প দুই জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ উৎসাহিতকরণ অর্থায়ন প্রকল্প ফেজ দুই ও মাতারবাড়ি আলট্রাসুপার ক্রিটিক্যাল ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পাঁচ উল্লেখ্য যে জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী উনিশশো বাহাত্তর সাল থেকে দেশটির কাছ থেকে বাংলাদেশ মোট এক হাজার কোটি ডলারের সহায়তা পেয়েছে তারই ধারাবাহিকতায় এই নতুন উন্নয়ন চুক্তি সই হল